ঐতিহাসিক নারকীয় ঘৃণনীয় বলাৎকার হত্যা তারপিছত লুটপাট পত্নী সহ হত্যাকারীর পলায়ন ঘটনা উত্তর প্রদেশের দেশ জোগাড়ি যাওয়া কলকাতার আর জি কর মেডিকেল কলেজের এগারী প্রশিক্ষার্থী চিকিৎসকক ধর্ষণ হত্যার সময়তে পোহরলে আহিছে আন এক নারকীয় কাণ্ড। উত্তর প্রদেশের রুদ্রপুর জেলার এখন ব্যক্তিগত চিকিৎসালয়ের নার্সিং এটেন্ডেন্টর কাম করা এগারী 33 বছরীয় মহিলা কামনার বলি হল এটা নরপিশাচর। সিদিনা আছিল 30 জুলাই। রুদ্রপুরের এখন প্রাইভেট চিকিৎসালয়ত নিজের কর্ম সমাপ্ত করে বিলাসপুরের নিজ গৃহলৈ রওনা হওয়ার সময়তে সংঘটিত হয় এই জঘন্য কাণ্ড। ধর্মেন্দ্র নামৰ এটা নিচাসক্ত যুবকে কামৰ পৰা উভতাৰ সময়ত নার্সিং এটেন্ডেন্ট গৰাকীক অনুসরণ করে জনশূন্য ঠাইত সুযোগ বুঝি জঙ্গললৈ যুবতীগৰাকীক টানি লৈ যায়। তাতেই সংঘটিত করে এই ভাবিলেই ভয় লগা জঘন্য কাণ্ড। নিচাসক্ত নৰাধমটোৱে যেন তাইক শেষ করার পণহে লৈ থৈছিল। বাধা প্রদান করাত ওচৰতে থকা শিলেৰে তাইৰ মুখমণ্ডলৰ লগতে শরীরের বিভিন্ন স্থানত আঘাত করে। অবশেষত অবশ হয়ে পড়া যুবতীগৰাকীৰ ওপৰত জঁপিয়াই পড়ে পিশাচ ধর্মেন্দ্ৰ। আনহে নালাগে, বলাৎকাৰৰ পিছত মহিলাগৰাকীৰ চিন নাইকিয়া কৰিবলৈ মুখমণ্ডল চূর্ণ বিচূর্ণ করে ধর্মেন্দ্ৰই। দিনটো কাম কৰি সন্ধিয়ালৈ ঘৰ সোমোৱা ছোৱালীজনী ঘৰ আহি নোপোৱাত পৰিয়ালে নিৰুদ্দেশৰ ৰিপৰ্ট দাখিল কৰে ৰুদ্ধপুৰ পুলিচ ষ্টেচনত। উস দিন শাম কো ও নেশা কৰকে বেটা হুৱা থা ৰোড ছাইড ৱাহাঁ পে বিলাসপুৰ মে জব মহিলা আপনে আপ যা ৰহি থি তো কাফী দেৰ বাদ ইয়ে ভি পিছা কৰতে চলা গিয়া। কেৱল বাসনা কা শিকাৰ হোতে হুৱে উসনে ইয়ে দেখা অকেলি ৰোড পৰ সুনসান জগা পৰ ডিব্ডিবা মে মহিলা যা ৰহি হে পিছা কৰতা হুৱা গিয়া। উসকা জো বাসনা কি মতলব ইসমে আকৰ অৰ লুট কৰনে কে ইৰাদে সে উস মহিলা কো ঘসিটতে হুৱে ঝাড়িয়ো কে পাছ লে গিয়া। উসনে বহুত প্রোটেস্ট কিয়া মহিলা নে। আরক্ষীর তদন্তত 8 আগস্টত ঘরের ওসর জঙ্গলের পর আরক্ষীর মৃতদেহ উদ্ধার করে। সিসিটিভির ফুটেজর ভিত্তিত মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের সহায়ত আরক্ষীয়ে অপরাধীটি চিনাক্ত করে। বেরিলার বাসিন্দা ধর্মেন্দ্রক রাজস্থানের গৃহর পর গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পিছত আরক্ষীর সোধা পোছাত নরপিশাচে এনেদরেই আরক্ষীর আগত ঘটনার বর্ণনা করে। লগতে ঘটনা সংঘটিত করে পত্নীর সহিতে বারেলির পৰা রাজস্থানের গৃহলৈ পলায়ন করার কথাও সদরি করে। ন্যাশনাল ডেস্ক নিউজ 18 নর্থ ইস্ট।